সীমা অতিক্রম করে ভারতে ঢোকা পাক হেলিকপ্টারে কে ছিল জানেন? রবিবার দুপুর হঠাৎ ভারতের সীমানায় প্রায় 700 মিটার ভিতরে চলে আসা সাদা রঙের একটি হেলিকপ্টার। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় সেনাবাহিনী, ফায়ারিং করে পাইলটকে সতর্ক করা হয়। ফলে পাইলট এয়ারক্রাফ্ট ঘুরিয়ে পাকিস্তানের দিকে ফিরে যেতে বাধ্য হয়। তবে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, এই কপ্টারে পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার খান ছিলেন। এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের পর্যটন মন্ত্রী মুস্তাক মিনহাস জানান, তিনি সে সময় সেই হেলিকপ্টারে তিনিও ছিলেন। আর ছিলেন রাজা ফারুক হায়দার খান, তার ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক এবং শিক্ষামন্ত্রী ইফতিকার গিলানি। মিনহাস জানান, তারা সীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছে বা তাদের তাক করে গুলি ছোড়া হয়েছে তা তারা গুণাক্ষরেও জানতে পারেনি। পরে গন্তব্যস্থলে হেলিকপ্টার থেকে নেমে সেই খবর তাদের কানে এসেছে। টুইটারে তিনি পোস্টও করেন এই বিষয়ে। একদিকে গোপন সেনা অভিযানের ইঙ্গিত দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অন্যদিকে রাষ্ট্রসংঘে চলছে ভারত পাকিস্তানের অন্য যুদ্ধ। এরই মধ্যে আচমকা ভারতের আকাশ সীমায় ঢুকে পড়ল এক পাকিস্তানি হেলিকপ্টার। রবিবার দুপুরে ওই হেলিকপ্টারে দেখা গিয়েছে কাশ্মীরের আকাশে। এদিন টুইটারে ওই ভিডিও প্রকাশ করেছে ANI। সেখানে দেখা যাচ্ছে যে এগিয়ে আসছে একটি পাক হেলিকপ্টার। কাশ্মীরের পুঞ্জ সেক্টরে এই ঘটনা। ডিফেন্স স্পোক্সপারসন লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, সাদা রঙের একটি হেলিকপ্টার ভারতে ঢুকে পড়েছিল। ভারতের সীমানায় প্রায় 700 মিটার ভিতরে চলে এসেছিল ওই পাক বিমান। কৃষ্ণাঘাটি সেক্টরের গুলপুর এলাকার উপর দিয়ে বেশ কিছুক্ষণ ওড়ে সেটি। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় সেনাবাহিনী, ফায়ারিং করে পাইলটকে সতর্ক করা হয়। ফলে পাইলট এয়ারক্রাফ্ট ঘুরিয়ে পাকিস্তানের দিকে ফিরে যেতে বাধ্য হয়। এই ঘটনার কয়েক ঘন্টা আগেই রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিবাদের মদত দেওয়ার অভিযোগ করেন তিনি। তিনি বলেন, হত্যাকারীদের গুণকীর্তন করে পাকিস্তান, গোটা বিশ্বের সামনে এই ভাষাতেই আক্রমণ করলেন সুষমা, 9/11 কিংবা 26/11 কথা মনে করিয়ে দেন তিনি। বলেন, পাকিস্তান শুধু সন্ত্রাসবাদে মদত দেয় না, সব দোষ অস্বীকারও করেন অনায়াসে। সুষমা উল্লেখ করেন, আমেরিকার বন্ধু হওয়া সত্ত্বেও পাকিস্তান দিনের পর দিন লুকিয়ে রেখেছিল লাদেনকে, তাকে খুঁজে বের করে হত্যা করার জন্য আমেরিকাকে সাধুবাদ দেন তিনি।